জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সরওয়ার হোসেনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজারের মোল্লাপুরস্থ বঙ্গভিলায় মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিয়ানীবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সরওয়ার হোসেন। আল্লাহর ফেভার থাকায় আমাদের বাঙালি জাতির অসহায় দরিদ্র মানুষের দোয়া থাকার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। আপনারা দেখেন এই করোনাকালীন সময়ে বিশ্বের অনেক ধনী দেশগুলো কিন্তু অসহায়ত্ব প্রকাশ করেছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো ধরনের অসহায়ত্ব ফিল করেন নাই। উনি একা একা নিজে নিজে ঠান্ডা মাথায় চিন্তা করে দেশের মিল কারখানাও চালু রেখেছেন, মানুষের চলাচলও স্বাভাবিক রেখেছেন, হাসপাতালগুলো সচল রেখেছেন, নতুন নতুন এক্সট্রা হাসপাতালও করেছেন। এবং আমরা যারা বিভিন্ন এলাকায়, আমি বিশেষ করে আমার গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারে এই করোনাকালীন সময়ে একদিনও আমি কিন্তু মাঠের থেকে আমি সরি নাই, আমি বাসায় বসেও আমি থাকি নাই। আমার মা তখন খুবই অসুস্থ ছিলেন, কিন্তু আমি আমার মায়ের রুমের দিকেও আমি যেতাম না। আমি প্রত্যেক দিন প্রত্যেকটা এলাকায় এই করোনার সময়ে আমি ঘুরেছি, আমি হেঁটেছি, আমি কবরস্থান পর্যন্ত লাশের সাথেও আমি গিয়েছি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের দোয়ার কারণে। পরবর্তীতে বন্যা হয়েছে, বন্যার সময় আমি প্রত্যেকটা এলাকায় গিয়েছি, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আমি কোনো অসুস্থ ফিল করি নাই, আমি এখনও ভালো আছি। এবং আমাদের নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পরে আমাদের নেত্রী যখন দেশে আসলেন, আমরা তখনই স্লোগান দিতাম জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে, ইনশাল্লাহ একদিন হবে, এবং এদের রায় বিচারের রায় কার্যকরী হবে এই বাংলাদেশেই। কিন্তু আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রীয়ভাবে অনেক সময় নিয়ে, যাহাতে কোনো ধরনের কোনো টুকটাক ভুলভ্রান্তি না থাকে, এই জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, বিচারের রায় কার্যকরী হয়েছে এই দেশের মাটিতেই হয়েছে। এই জন্য আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বাঙালি জাতি হিসাবে গৌরব করে চলার মতো একটা জাতি হিসাবে আমাদেরকে এই দেশে বিশ্বের কাছে আমাদেরকে পরিচিত করিয়ে দিয়েছেন। এবং এখন বর্তমানে বিশ্বের অনেক ধনী দেশের চাইতেও অনেক দিক দিয়ে কিন্তু আমরা তাদের থেকে উপরে আমরা আছি। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মফিকুল ইসলাম কাননের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম, লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গৌসউদ্দিন, আওয়ামী লীগ নেতা বিবেকানন্দ দাস বিবেক, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমান আফজল, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অলিউর রহমান সাবলু, ইউপি সদস্য আব্দুল হামিদ ও নুরউদ্দিন, আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন, মোস্তাক আহমদ, জামাল আহমদ, হোসেন আহমদ, ব্রাজিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামি মাহমুদ কামাল, আওয়ামী লীগ নেতা খালিক আহমদ, মাসুম আহমদ, ব্যবসায়ী মর্তুজা আলী, আতিকুর রহমান আতিক, ব্রাজিল আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান উজ্জ্বল ও দেলোয়ার হোসেন দিলো সহ আরও অনেকে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মোল্লাপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুর রকিব। সৈয়দা আঁখি হক, এবিটিভি।